দেখুন পরমাণুঘাটি ধ্বংস করতে যেভাবে উত্তর কোরিয়ায় ঢুকবে মার্কিন সেনা কাটপক্ষেও জানতে পারবে না উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগার নিয়ন্ত্রণ বা ধ্বংস করতে দেশটির অভ্যন্তরে প্রবেশ করবে মার্কিন সেনাবাহিনী এমনটাই ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্যান্টাগনের পক্ষ থেকে এক চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার অস্ত্রগারগুলোকে চিহ্নিত করার কথাও বলা হয়েছে ওই চিঠিতে আর এতে করে যুদ্ধের আশঙ্কা এই মুহূর্তে কতটা এমনই প্রশ্ন রাখা হয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের কাছে উত্তরে প্যান্টাগনের জয়েন্ট স্টাফের ভাইস ডিরেক্টর চিঠি লিখেছেন সেই চিঠিতে জানানো হয়েছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগারগুলো চিহ্নিত করে সব পরমাণু অস্ত্র যদি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র তাহলে উত্তর কোরিয়ার ভূখণ্ডে সেনাবাহিনীকে পাঠানো ছাড়া অন্য কোনো উপায় নেই তবে এমন পদক্ষেপে বড় সড়ক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বলেও পেন্টাগন মনে করছে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখলে কিমজন উন জীবাণু অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে বলে পেন্টাগনের আশঙ্কা বিমান হামলা বা মিসাইল ছোড়ার কথা ভাবা গেলেও উত্তর কোরিয়ার ভূখণ্ডে সেনাবাহিনী ঢোকানোর ভাবনা খুব একটা সুবিধাজনক পথ নয় এমনটাই ইঙ্গিত রয়েছে পেন্টাগনের চিঠিতে সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পরমাণু বিস্ফোরণের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সুর পিয়াং এর বিরুদ্ধে অত্যন্ত চড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান যে হতেই পারে সে ইঙ্গিত একাধিকবার দিয়েছে ট্রাম্প উত্তর কোরিয়ার শাসক কিমজন উনও একাধিকবার মার্কিন ভূখণ্ডে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে